গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় তিনশো সাতত্রিশ বোতল ফ্যান্সিল সহ তিনজনকে আটক করেছে র্যাব তেরো বুধবার সতেরো এপ্রিল সকালে উপজেলার শামপাড়া ইউনিয়নের কাঠামোড় থেকে তাদের আটক করা হয় আটকৃতরা হলেন জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার শ্রীকৃষ্ণপুর গ্রামে মৃত ফয়েজ মণ্ডলের ছেলে আব্দুল মজিদ একই গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে শাহজাহান আলী সর্দার দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার দোলা পশ্চিম পাড়া গ্রামের ওয়াহেদ আলী ছেলে মরি মরফিদুল ইসলাম গাইবান্ধা র্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মোহাম্মদ হাবিবুর রহমান বলেন বগুড়াগামী বালুবোজায় ট্রাকে করে তিনশো সাতানব্বই বোতল ফেন্সি ডিল নিয়ে যাওয়া হচ্ছে এমন সংবাদে ভিত্তিতে অভিযান চালানো হয় এ সময় তিনজনকে আটক করা হলেও এর সঙ্গে জড়িত আরও তিনজন পালিয়ে যায় পরে ট্রাক সহ তিনশো সাতানব্বই বোতল ফ্রেন্সি ডিল ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয় আমাদের নিউজটি যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম